আমার স্টুডেন্ট ক্ষিতিশ যে আরআরবি পিওতে পেয়েছে 2019 এর একবার ক্ল্যাপ হচ্ছে। যে তিনটে জব পেয়েছে, ফার্স্ট জব সিডব্লিউসি 2019, সেকেন্ড জব এসবিআই ক্লার্ক 2019 এন্ড থার্ড জব আইডিবিআই এক্সিকিউটিভ 2019। অনুদীপ্ত ও প্রথম জব এসবিআই ক্লার্ক 2019 এন্ড দ্য সেকেন্ড জব রিসেন্টলি এফসিআই 2019। তোমরা স্টুডেন্ট দেখছো ভিডিওটা, কারণ সব ব্যাচে ভিডিওটা করা সম্ভব না, ওদেরও টাইম আসা সম্ভব না, তার জন্য ওরা যে সাজেশনগুলো দিচ্ছে সেগুলো তোমরা দেখো। এক এক করে প্রশ্ন হচ্ছে, তোমাদেরও কারোর মধ্যে এই প্রশ্নগুলো থাকবে, তো সেগুলো খুব ভালো মতো শোনো এবং ইমপ্লিমেন্ট করো। লেট স্টার্ট, কে কে কোশ্চেন করবে হাত তোলো এক এক করে পেছন থেকে বলো। খুব শর্ট বল। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য মেনলি আমি অ্যাফেয়ার্স ক্লাউডই পড়তাম। অ্যাফেয়ার্স ক্লাউডের যে মান্থলি ক্যাপসুলটা আসে ওটা পড়তাম, প্লাস অ্যাফেয়ার্স ক্লাউডের যে কোয়েশ্চেন্স থাকে মান্থলি ওটা পড়তাম, আর স্টাডি আইকিউ। স্টাডি আইকিউ ইজ আ মাস্ট, মানে ওটা পড়তেই হবে। মানে বেস্ট 200 যে লাস্টে কোয়েশ্চেনগুলো দেয় ভিডিও যেটা থাকে, এসবিআই পিওতে 34টা কোয়েশ্চেন আউট অফ 40টা শুধু ওই ভিডিওস থেকেই ছিল, তো ওটা পড়তাম। আর এভরি ডে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তাম, মানে সকালবেলা আমি ঘুম থেকে উঠে ফার্স্টে ইংলিশ পড়তাম, তারপরে রোজ আড়াই ঘন্টা করে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তাম। ওয়ান লাইনার আগে পুরোটা জানতে হবে, কেননা এখন ডেপ থেকে কোয়েশ্চেন আসে, তো আগে পুরোটা জেনে নিয়ে রিভিশনের জন্য ওয়ান লাইনার।